বন্ধুরা, অনিয়ম, অপচয়, দুর্নীতি আর মূল্য বৃদ্ধি, এই ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা, অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে, সেটিকে কার্পেটের নিচে ঠেকে রাখতে চান শেখ হাসিনা। সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য। আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন, যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা, হরু লুটকারী, টাকা পাচারকারী, মহাদুর্নীতিবাজরা সাফ সূত্র হয়ে যান। শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে, নিয়ম নীতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, ঘনিষ্ঠদের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা। ঋণ খেলাপিরা খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে ঝুলছে, যে কোনো সময় এক ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্য সঙ্গী। মানুষের মনোযোগকে ধূসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য বিবৃতি দিচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা। অথচ বিরোধী নেতার প্রতি রীতি ও শালীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষদগার করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দামি প্রধানমন্ত্রী আর দামি মন্ত্রীরা। বিরোধী দলের কথা বলা, স্বাধীন মত প্রকাশ করা যেন আওয়ামী লীগের নীতি বিরুদ্ধ। সাংবাদিক বন্ধুরা, সারা দেশকে অনতিক্রম্য কাটা তারের বেড়ায় ঘিরে রাখার পরেও জুলুমের পরিধি আরো বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন। অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় দামি সরকার মনে করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘাত ঘটবে। ইশরাক হোসেন, যার বাবা এদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছেন এবং ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার পুত্র ইশরাক হোসেন, সে তার এই তরুণ বয়স থেকে অত্যন্ত জনপ্রিয়, জনগণের সাথে তার ঘনিষ্ঠতা এবং তার এলাকার মানুষ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং সারা মহানগরী সাধারণ মানুষের সাথে এক অভূতপূর্ব মিথস্ক্রিয়া তার সবসময় হয়ে থাকে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে। দামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের